হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। তো আজকে আবার একটা ছোট্ট একটা রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি বাটা। তো আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কুচো চিংড়ি কিনে নিয়ে এসেছি। আর এখানে চিংড়িটা কী করে বাটবো, কী কী দিয়েছি তার মধ্যে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তো, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার ভালো করে চিংড়িটা দিয়ে ভালো করে ভেজে নেব, ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি বাটবো ওটা। তো দেখো, চিংড়িটা বাটা হয়ে গেছে, তো উপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কেমন লাগলো তোমরা বলো কমেন্ট করে, যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।